মিরপুর বিআরটিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন এবং মিরপুর বিআরটিতে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য 2019 এবং 2020 এবং 2021 সালে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তো তারা অবশ্য অবশ্যই এখন আসসালামু আলাইকুম হ্যালো বাইকার আপনার বর্তমান স্ট্যাটাস কি পিন এরো দেখাচ্ছে এই পিন এরোটা কিসের জন্য আসে কাদের জন্য আসে এবং এই পিন এরোটা যদি আসে আপনারা কি করবেন তো যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে এবং আপনি কি ড্রাইভিং লাইসেন্সের জন্য 2019 2020 2021 সালে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এখন বর্তমানে ড্রাইভিং লাইসেন্সটি কত নাম্বার সিরিয়াল চলতেছে মানে কত সালে ড্রাইভিং লাইসেন্সগুলো এখন বর্তমানে অনেকেই এই প্রশ্নটি করছেন যে ভাইয়া বর্তমানে এখন ড্রাইভিং লাইসেন্সটি কত নাম্বার সিরিয়াল চলতেছে তো অনেক ভাই ব্রাদার যারা এই পরিবারের অবশ্যই তারা কিন্তু অনেকেই যারা ফেসবুক পেজে যারা আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া বর্তমানে ড্রাইভিং লাইসেন্সটি কত নাম্বার সিরিয়াল চলতেছে এবং আমরা যারা 2019 এবং 2021 সালে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি তাদের জন্য আজকের একটি গুড নিউজ আছে তো অবশ্যই আমরা যারা বর্তমানে ড্রাইভিং লাইসেন্সটি 2022 সালে যারা অনলাইনে চেক করতে পারতেছি এবং যদি আপনার এই ড্রাইভিং লাইসেন্সটি ওই স্ট্যাটাসটি যদি আসে পিন এরো তো এই পিন এরোটার মানেটা কি এই পিন এরোটার মানে যদি আপনাদের আসে তাহলে আপনাদের জন্য একটি ব্যাড নিউজ তো অবশ্যই এই পিন এরোটি কাদের জন্য আসে বাট এই পিন এরোটি কারা আমরা পেতে পারি তো অবশ্যই যারা 2019 কিংবা 2020 সালে বা যারা মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স আন্ডার যারা টাইগার টি কোম্পানিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি তাদেরও এবং যারা মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স আন্ডার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি তাদের জন্য তো আমরা যারা টাইগার টি কোম্পানি এবং মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স আন্ডারে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি যারা বর্তমানে অনলাইনে চেক করতে পারতেছি আর আপনাদের যদি বর্তমানে এই স্ট্যাটাসটি যদি চলে আসে যে পিন এরো এই পিন এরোটা যদি আসে এটার মানেটা কি তো অবশ্যই এটার মানেটা কিন্তু আমরা অনেকেই জানি না আবার অনেকেই কিন্তু জানি তো যারা জানেন না তাদের জন্য কিন্তু একটা অনেকটা বড় হেল্পফুল কারণ এই পিন এরোটা হচ্ছে যে আপনার ড্রাইভিং লাইসেন্সে যে ফাইলগুলো আপনি বিআরটিতে জমা দিয়েছেন সেগুলো হচ্ছে ভুল মানে হচ্ছে আপনার ফাইলে যে পেপারগুলো ছিল সেটির সাথে আপনার যে বর্তমান স্ট্যাটাসটি এবং আপনার যে ফাইলগুলো দেওয়া আছে তো সেটার মধ্যে অনেকটাই ভুল কিন্তু আমরা যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি অনেকেই কিন্তু আমরা বর্তমানে কিন্তু যখন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাচ্ছি বা পাই তো তখন কিন্তু আমাদের দেখা যায় যে নামের জায়গায় হচ্ছে আপনার বাবার নাম কিংবা আপনার অ্যাড্রেস কিংবা আপনার জন্ম তারিখ বা আপনার নামের কোনো ভুল তো এরকম একটি যে ভুলটি থাকে তো এই ভুলটি কিন্তু যখন আমাদের বর্তমান স্ট্যাটাসটি দেখাবে পিন এরো এই পিন এরোটি যদি হয় তাহলে আপনারা অবশ্যই অবশ্যই দ্রুত বিআরটিতে যোগাযোগ করবেন এবং এই পিন এরোটা কাদের জন্য আসে পিন এরোটির স্ট্যাটাসটি বর্তমানে যারা ড্রাইভিং লাইসেন্সটি এখন নতুন ডেল চেয়ারে চেক দিতে পারতেছেন তাদের অনেকের ক্ষেত্রে মানে 100-এর ভিতরে হচ্ছে আপনি 3 থেকে 4 জনের এই পিন এরোটি আসে তাই এই পরিবারের যে সকল ভাই ব্রাদার এবং এই পরিবারের এক ভাইয়ের তার এই বর্তমান সমস্যাটি দেখা দিয়েছে এবং তিনি যখন ড্রাইভিং লাইসেন্সটি বর্তমানে চেক করতে যাচ্ছে নতুন ডেল চেকারে তো তখন দেখে যে তার ড্রাইভিং লাইসেন্সটি বর্তমান দেখাচ্ছে পিন এরো আর এই পিন এরোটি যদি আপনার আসে তাহলে অবশ্যই অবশ্যই আপনি বিআরটিতে যোগাযোগ করবেন কারণ হচ্ছে আপনি কোনো একটি জায়গায় ভুল হতে পারে আপনি কোনো ফাইলে কোনো ফিঙ্গারপ্রিন্টে কিংবা আপনার নামে কিংবা আপনার যে ফাইলের জন্য পেপারগুলো জমা দিয়েছেন যেমন হচ্ছে এনআইডি কার্ড পাসপোর্ট কিংবা জন্ম নিবন্ধন তো এটির সাথে যে আপনার যে বর্তমান স্থায়ী যে ঠিকানাটা সেটার মাধ্যমে কিন্তু অনেকটাই সংখ্যা আপনার ভুল থাকে এতে করে অ্যাড্রেসটা যদি ভুল থাকে তাহলে আপনার এই পিন এরোটি মানে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটি এখনো কমপ্লিট হয়নি আপনার ফাইলটি ভুল আর এখন অনেকেই এই পরিবারের অনেক ভাই ব্রাদার অবশ্যই স্ক্রিনে একটি শট দেখতে পারতেছেন তো এই পরিবারের এক ভাই ব্রাদার তিনি অনেক ভাই ব্রাদার যারা প্রশ্ন করতেছেন যে ভাই বর্তমানে ড্রাইভিং লাইসেন্সটি কত নাম্বার সিরিয়াল চলতেছে আমরা যারা 2019 2020 2021 সালে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি তো তাদের জন্য একটি বড় একটি গুড নিউজ তো অবশ্যই যারা 2019 সালের মাঝামাঝিতে মানে জুন জুলাইয়ে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এবং যারা 20 সালের ডিসেম্বর এবং ডিসেম্বরের শেষের দিকে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তাদেরগুলো কিন্তু অলরেডি এখন বর্তমানে কিন্তু বিআরটিতে ড্রাইভিং লাইসেন্সের সিরিল অলরেডি রেডি হয়ে আছে 2018 সালে অর্থাৎ 2018 এবং 19 সালে বিশেষ করে 2018 থেকে এবং 19 সালে প্রথমে কিংবা মাঝামাঝি যারা তার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তাদেরগুলো কিন্তু অলরেডি সবগুলোই প্রিন্ট হয়ে গিয়েছে তো অবশ্যই যারা এখন বর্তমানে 19-এর শেষে মানে হচ্ছে 19-20-21 যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তো মাঝামাঝিতে তাদের ড্রাইভিং লাইসেন্সগুলো অলরেডি রেডি হয়ে গেছে তো অবশ্যই তাদের ড্রাইভিং লাইসেন্সের যে রেফারেন্স নাম্বারগুলো হচ্ছে হাজারের সংখ্যার নিচে তো তাদের ড্রাইভিং লাইসেন্স এখন বর্তমানে যে সিরিয়ালগুলো সেগুলো কিন্তু চলতেছে তো অবশ্যই আমাদের বর্তমান ড্রাইভিং লাইসেন্সের যে রেফারেন্সগুলো সেগুলো হচ্ছে এক একটা বিআরটির এক একটা সিরিয়াল নাম্বার তো বিশেষ করে যারা মিরপুর বিআরটিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন এবং মিরপুর বিআরটিতে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য 2019 এবং 2020 এবং 2021 সালে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন
তো তারা অবশ্য অবশ্যই এখন বিআরটিতে চলে যান, ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি। আর যাদের পিন এরো দেখাচ্ছে তারা তো অবশ্য অবশ্যই দ্রুত চলে যাবেন বিআরটিতে, কারণ তাদের ফাইলে এবং আদার্স যে কোনো সাইটে বা আদার্স আপনাদের ফাইলে কোনো প্রবলেম আছে তো অবশ্য অবশ্যই যারা এখন পর্যন্ত বিআরটিতে যাননি তো তারা চলে যাবেন বিআরটিতে, এবং অবশ্যই যাদের এই স্ট্যাটাসটি দেখাবে তো তারা কিন্তু অবশ্যই দ্রুত চলে যাবেন বিআরটিতে। এবং আপনার যে অস্থায়ী যে স্লিপটি দিয়েছে মানে হচ্ছে আপনার অস্থায়ী রিলেসিসটি সেটি নিয়ে আপনার বিআরটিতে চলে যাবেন, এবং ইনশাআল্লাহ আপনাদের কোনো ভুল যদি থাকে তাহলে সেটি সংশোধন করে আসবেন। তো মূলত যারা এই আপডেটটি জানতে চেয়েছিলেন যাদের পিন এরোটি আসছিল তো তারা অবশ্যই অবশ্যই এখন বিআরটিতে চলে যান। আর অবশ্যই যারা 2019 এবং 2020 2021 সালে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তাদের স্মার্ট কার্ড রিলেসিসটি অলরেডি রেডি হয়ে গেছে তো অবশ্যই তারা ডেলিভারি পাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।